এপ্রিলের ষোলো তারিখ ফরিকসুরি উপজেলার ভোজপুর আর আবদুল্লাপুর এই দুইয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচন অনুষ্ঠিত হব এই দুই ইউনিয়ন পরিষদ নির্বাচনের রাহি চলের জমজমাট প্রচারণা আবদুল্লাপুর নৌকর প্রার্থী ওহিদুল আলমর পক্ষে নির্বাচনী প্রচারণা অংশগ্রহণ করছে জেলা ও উপজেলা আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী আবদুল্লাপুর জনগণের যে প্রত্যাশা এন্ডে গো ভালো রাস্তা নেই এই রাস্তাঘাট ইন সংস্কার গরিবাল্লাবুলিয়ারে আঁার যেই চেষ্টা এই চেষ্টার লাবুলি আঁরাতে একজন যোগ্য প্রতিনিধি প্রয়োজন এই যোগ্য প্রতিনিধিবে শেখ হাসিনা নৌকামার খালোহারে আবদুল্লাপুর শেখ হাসিনা ফাটাই তেঁয়েরা যদি আগামী ষোলো তারিখ তে নির্বাচন নির্বাচিত করে দে সমস্ত দায়িত্ব আঁরা আওয়ামী লীগুর উপজেলা আওয়ামী লীগুর এই এলাকার রাস্তাঘাট পুল কালবার্ট স্কুল মাদ্রাসা গির্জা মন্দির জিন আছে পেগড়া জিন উন্নয়ন করি পরিব ইন্দি আনারস প্রতিকর এসকেএম সেলিম জানাই দিন আর এই সকালে ফোস্টারিং করি ব্যানারিং করি রাতে আর কি নরাকে আর প্রতিপক্ষ প্রতিপক্ষ দলে আর এর ভিতর এই জনসংযোগ গত্তম কে ক্যাম্পিং গত্তম কে আর উপর হামলা করে আর কর্মীদের উপর হামলা করে এই যে লাই আর গণসংযোগ সব সময় বাধাগ্রস্ত হই এখন আর আর সঙ্গ দে আদো কি আর আর এই 16 এপ্রিল রবিবার রবিবারে নির্বাচন মধ্যে ভোট কেন্দ্রের মধ্যে যাইরা ভোট পাই করি

নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণভাবে সম্পন্ন করি বেলায় প্রার্থীলের এক মত বিনিময় সভার আয়োজন করছে সহকারী কমিশনের ভূমি নাজিমুল হায়দারার সভাপতিত্বে উক্ত মতবিনিময় বিনিময় উপস্থিত আছিল সিনিয়র জেলা নির্বাচন অফিসার অতিরিক্ত পুলিশ সুপার উপজেলা নির্বাচন অফিসার মাধ্যমিক শিক্ষা অফিসার ফরিকসরি আর ভোজপুর থানার অফিসার ইনচার্জ সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা আর প্রতিদ্বন্দ্বী প্রার্থীল উপস্থিত আছিল জেলা পরি ইউনিয়নের উপনির্বাচনে একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য যতগুলো ব্যবস্থা নেওয়া দরকার সবগুলোই আমরা নিয়েছি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে অবশ্য দুজন ক্যান্ডিডেট পাল্টাপাল্টি অভিযোগ যে নাই তা নয় দু একটি অভিযোগ আছে সেগুলো আমরা আমলে নিয়েছি এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নিচ্ছি আমরা আশা করি হানড্রেড পারসেন্ট অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবো এগুলো সম্পূর্ণ গুজবে অমুকের বিরুদ্ধে এক প্রার্থী আরেক প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে এই অভিযোগগুলো আমরা সুস্পষ্ট কোনো প্রমাণ পাইনি আর নির্বাচন সম্পর্কে হয়তো অনেকের অনেক ভুল ধারণা ছিল তবে আমি ওসি প্রশিক্ষী হিসাবে বলতে চাই যে আসন্ন উপনির্বাচন আমার আবদুল্লাপুর ইউনিয়ন পরিষদের এটা স্বচ্ছ নিরপেক্ষ হবে যেই পাশ করক দেখেন এটা হলো স্থানীয় নির্বাচন মানুষের মধ্যে একটা আশঙ্কা থাকে কিন্তু আমরা বদ্ধপরিকর ইনশাল্লাহ আমরা একটা সুষ্ঠু নির্বাচন উপহার দেব এখানে কোনোভাবে কোনো রকমের নির্বা নির্বাচন বানচাল হওয়ার বা অন্যরকম আইন শৃঙ্খলাবন্দী সুযোগ আমরা করতে দেব না একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী আমাদের এখানে মোতায়েন হয়েছে র্যাব থাকছে বিজেপি থাকছে এবং পুলিশের নিয়মিত টহল এবং পুলিশের ফোর্স থাকছে ডেস্ক নিউজ সি প্লাস টিভি কেওয়াইওর মুরগি মার্কা দিয়ে ওঠিন হিট জব্বর চলিব